আসসালামু আলাইকুম, ব্যাটা স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনারা জানেন যে ইতিমধ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, সম্পূরক শুল্ক আইন 2012 সংসদে পাস হয়েছে এবং এটা অলরেডি কালকে থেকে কি কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন এতদিনে আমরা যে মূল্য সংযোজন কর আইন 1991 ইয়াতে 1 থেকে 1929 পর্যন্ত নানা রকম ফর্ম ইউজ করতাম, এই ফর্মগুলি এখন কার্যকারিতা নেই। এর পাশাপাশি যত এসআরও ছিল, যত সাধারণ আদেশ ছিল, যত ব্যাখ্যা ছিল, তার কোনোটাই কিন্তু কার্যকারিতা নেই এই মুহূর্ত থেকে। তাহলে আমি ঠিক করলাম যে হ্যাঁ, এখন আপনাদের এই নতুন আইনের আলোকে যে ফর্মগুলি ওটা নিয়ে আলোচনা করি। দেখেন, নতুন আইনের আলোকে 2.1 থেকে 18.6 পর্যন্ত মোট 74টা ফর্ম আছে। আমরা ধারাবাহিকভাবে কালকে আমরা অলরেডি আপনারা দেখেছেন যে 6.3 নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি। ধারাবাহিকভাবে এই 74টা ফর্ম নিয়েই কিন্তু আমরা ভিডিও বানাবো। মানে আপনারা হয়তো কোনো ফর্ম নিয়ে একাধিক ভিডিও হতে পারে, কারণ এখানে ক্রয় হিসাব যেমন অনেক বিস্তারিত, বিক্রয় হিসাবটা অনেক বিস্তারিত, মূসক 6.3 বা ব্যাট চালান বিভিন্ন কোম্পানির মানে অনেকগুলি নিয়ে কি হয়তো একাধিক ভিডিও হবে। তাহলে আপনারা নিম্ন 74টা তো ভিডিও করবই। এই জন্য আপনারা আমাদের ব্যাট স্কুলের একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করে থাকবেন। এবং ব্যাট স্কুলে আমাদের একটা ফ্যান পেজ আছে এবং গ্রুপ স্টাডি আছে, ওখানে আপনি প্রশ্ন রাখতে পারেন। তাহলে এই তিনটা প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাড থাকে, তাহলে কি আপনি পরবর্তীতে এগুলি জানতে পারবেন এবং আশা করি আপনি অনলাইনে কি আপনার নতুন আইনটা শিখতে পারবেন, ঠিক আছে। এছাড়া তো আমাদের নানা রকম গ্রুপ স্টাডি এগুলো আছে। চলেন শুরু করি আমাদের আসল ইয়াতে। তাহলে আমি চিন্তা করলাম যে এই 74টা ফর্ম আপনাদের তো একসাথে আলোচনা করা যাবে না, এই ভিডিওটা কিন্তু কয়েকটা পার্টে হবে, কারণ এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য হয়তো আপনাদের নাই এবং একসাথে আলোচনা করা যায় না, কয়েকটা পার্টে হবে। হ্যাঁ, আপনারা এই পার্টগুলিও দেখে নেবেন, ঠিক আছে, সবগুলি পার্টে আজকেই পাবেন। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করি যে আমাদের আজকে থেকে ইমিডিয়েটলি কোন কোন ডকুমেন্টসগুলি বা কোন কোন চালানগুলি দরকার। সবগুলি 74টা চালানে কিন্তু সবার দরকার নাই, কারোর জন্য হয়তো 5টা দরকার, কারোর জন্য 10টা দরকার, কারোর জন্য 2টা দরকার, কারোর জন্য। কিন্তু যারা অ্যাডভাইজার হতে চান তাদের জন্য কিন্তু 74টা চালানে জানা লাগবে, অথবা কোনো কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা হতে চান, যারা চাকরিতে অন্যদের থেকে আগিয়ে থাকতে চান তাদের এই সবগুলি জানা যায়, এবং কর্মকর্তা যারা, ঠিক আছে, তাদের জন্য 74টা ফর্মই জানা দরকার। তাহলে আমরা আলোচনা করি যে এই মুহূর্তে আজকে থেকে, যে আজকে 2 তারিখ, আজকে থেকে আপনি কোন বিষয়টার উপর ফোকাস দিবেন, কোন চালানটা আমার ইমিডিয়েটলি জানা দরকার। সবার আগে আপনি জানিয়ে রাখেন আপনার এই মুহূর্তে জানা দরকার 6.3। এটা না জানলেই নয়, কারণ কি, কারণ আগে আপনারা জানেন যে আমরা যারা পণ্য বা সেবা বিক্রি করি সবাই ব্যাট চালান দিই, ঠিক আছে, ব্যাট চালান দেই। এই ব্যাট চালানই হচ্ছে নতুন আইনের 6.3, যাকে বলে কর চালান বা মূসক চালান, ব্যাট চালান, হ্যাঁ, যেটাই বোঝেন, এটা 6.3। এই 6.3 নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে, ওইখানে 100% হারে আপনি 6.3 কীভাবে পূরণ করবেন তা দেখতে কীরকম কয় বস্তু আমি এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা দেখেন যে আমরা এই 74টা চালান নিয়ে তো এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না, দেখা গেল যে হ্যাঁ কয়েকটা ভিডিও হবে। তাহলে আমি এখন প্রথমে আপনাদের জন্য ইয়া করতেছি এটা যে ইমিডিয়েটলি মানে এই মুহূর্তে, আজকে এই মুহূর্ত থেকে আপনাদের কী কী বিষয়ে অ্যালার্ট হওয়া দরকার, কারণ সবগুলি ফর্ম আপনার এই মুহূর্তে দরকার হয় না। সবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 6.3 বা কর চালান, যেটাকে আমরা এতদিন ব্যাট চালান বলতাম বা মূসক চালান বলতাম। আপনারা জানেন যে এই পণ্য বা সেবা ডেলিভারি দেওয়ার সময় আমাদের এই কর চালান দেওয়া লাগে। তাহলে আজকে এই মুহূর্ত থেকে কে কে আপনার এইটা দরকার, কর চালান কীভাবে। দ্বিতীয়ত আপনার জানা দরকার কি, এই যে কর চালান কিনছেন, নিশ্চয়ই আপনি পণ্যটা বা সেবাটা কিনছেন, যদি আপনি ট্রেডিং ব্যবসায়ী হন বা উৎপাদনকারী হতো, র মেটেরিয়াল কিনছেন, তাহলে কর হিসাব, বিক্রয় হিসাব বা সমন্বিত করে বিক্রয় হিসাব, এই তিনটাও কি আপনার দরকার। কারণ আপনি আজকে সকালবেলা একটা র মেটেরিয়াল কিনছেন, এটা দিতে লাগবে। আগে ছিল কি মূসক 16, কিন্তু এখন কি 6.1, আগে ছিল বিক্রয় হিসাব মূসক 17, এখন কি 6.2, আগে ছিল ফর্ম ক, এখন আছে মূসক 6.2.1, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিস আপনাদের জানা দরকার কর চালানের পরে, এই তিনটা জানা দরকার। তারপরে যেহেতু মূসক 18 নয়, তারপরে আপনার জানা দরকার মাস শেষে আপনি রিটার্ন দিবেন, ক্রয় হিসাব রাখবেন, বিক্রয় হিসাব রাখবেন, ইয়া দিবেন, উৎসকর্তনকারী হলে কি উৎসকর্তনের চার সনদপত্র দিবেন, তারপরে মাস শেষে আপনি 9.1 দিয়ে রিটার্ন দিবেন। এই কয়টা জিনিস আপনার ইমিডিয়েটলি এই মুহূর্তে জানা দরকার, ঠিক আছে। তাহলে আপনারা জেনে রাখেন যে নতুন আইন অনুযায়ী 6.1 হচ্ছে ক্রয় হিসাব, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, তাহলে পরবর্তীতে ভিডিওটা পাবেন, হয়তো 2-1 দিনের ভিতরে আপলোড করবো। দ্বিতীয় হচ্ছে বিক্রয় হিসাব বা মূসক 6.2, তৃতীয় হচ্ছে মূসক 6.2.1 ক্রয় বিক্রয় হিসাব। দেখেন
ব্যবসায়ী হচ্ছে দুই রকম, একজন হচ্ছে উৎপাদনকারী, সে র মেটেরিয়াল কিনে, প্যাকিং মেটেরিয়াল কিনে কিনে ক্রয় হিসাবে এন্ট্রি দেয়, ক্রয় হিসাব থেকে আবার সে ফ্যাক্টরিতে পাঠায়, ওইখান থেকে আবার ফিনিশ প্রোডাক্ট বিক্রি হিসেবে এন্ট্রি দেয়, তারপরে মূসক চালানের মাধ্যমে 6.3-এর মাধ্যমে কী করবে, সে বিক্রি করবে। তাহলে তার স্টেজ কয়টা? ক্রয় বিক্রয় দুইটা। কিন্তু দেখেন, যে ট্রেডিং ব্যবসা করে তার কিন্তু স্টেজ একটা, সে যাহা কিনে তাহাই বেচে, ঠিক না? যাহা কিনে তাহাই বেচে। তাহলে কি সে এই ক্রয় বা বিক্রয় যে কোনো একটা রাখলেও পারে, অথবা ক্রয় বিক্রয় সমন্বিত হিসাব যেটা 6.2.1 এটা রেখেও কি কাজ করতে পারে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে 6.1, 6.2, 6.3 এই তিনটা আমরা কি আলোচনা করলাম। এখন দেখা গেলো যে আপনারা প্রোডাক্ট বিক্রি করবেন, ব্যাট চালান দিবেন, তাহলে ব্যাট চালান বিভিন্ন রকম হতে পারে। অলরেডি আমরা এটা নিয়ে ব্যাট স্কুলের ইউটিউব চ্যানেল, ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি, ওটা দেখে নেবেন। ওইখানে একটা ব্যাট চালান উদাহরণসহ পূর্ণাঙ্গ আলোচনা আছে কীভাবে আপনারা করবেন। তাহলে এটা গেলো 6.3। দেখা গেলো যে আপনারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করেন। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং মানে কি, যে আপনার উৎপাদন ক্যাপাসিটি চেয়ে আপনার বাজার ডিমান্ড বেশি, অথবা আপনি চাচ্ছেন যে আপনার একটা প্রোডাক্ট অন্য একজন থেকে করা নিতে, তাহলে এটা হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যদি কেউ করেন চুক্তি বিধি উৎপাদন, তাহলে সে 6.4 চালানোর মাধ্যমে আপনার র মেটেরিয়ালটাকে ওনাকে পৌঁছে দেবেন, যে আপনার প্রোডাক্টটা তৈরি করে দেবে। যেটাকে বলছি আমরা কন্ট্রাক্ট বা চুক্তিভিত্তিক উৎপাদনের চালান 6.4 ইউজ করবেন, কারণ আপনারা যে প্রোডাক্টটা পাঠাচ্ছেন এটা তো বিক্রয় না, ঠিক না? এটা তো বিক্রয় না, এটা তো আপনি জাস্ট ওনাকে ট্রান্সফার করতেছেন। তাহলে 6.4 ইউজ করবেন। কেন্দ্রীয় নিবন্ধন, দেখা গেলো যে অনেকে ডিপো থাকে, অনেক প্রতিষ্ঠানের যে একটা ওয়্যার হাউস, সেন্ট্রাল গোডাউন থাকে, অথবা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফ্যাক্টরি থাকে, এবং বিভিন্ন জায়গায় ডিপো থাকে, বিভিন্ন রকম সেলস সেন্টার থাকে। যেমন ধরেন বাটা, বাটার কী থাকে, যেমন তাদের কয়েক দুই জায়গায় ফ্যাক্টরি আছে, তারপরে বিভিন্ন জায়গায় ডিপো আছে, তারপরে আবার সেলস সেন্টার আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, অটোবি, তারপর এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তাহলে তারা কী করবে, তাহলে তারা এই এই কেন্দ্রীয় নিবন্ধনের আওতায় যে 6.5 বা আমরা বলতে পারি পণ্য হস্তান্তর চালান বা ট্রান্সফার চালান, এই চালানের মাধ্যমে তারা ইন্টারনাল পণ্য এক এই ডিপো থেকে আরেক ডিপোতে ট্রান্সফার করতে পারে। কারণ ফ্যাক্টরি থেকে সে যখন ডিপোতে পাঠায় এটা কিন্তু তার সেলস না, তাহলে তাদের জন্য এই নতুন আইন অনুযায়ী 6.5 ইউজ করবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারি ট্রান্সফার চালান। উৎসকর্তনকারী যদি আপনার হয়ে থাকে, উৎসকর্তনের সনদ দেওয়া লাগে, যদিও 6.3ও অনেক সময় উৎসকর্তনের, তারপরেও 6.6 দ্বারা কি আপনি উৎসকর্তনে সনদ দেবেন, এগুলি কি আপনার জন্য ইমিডিয়েটলি জানা দরকার। তারপরে 6.7 ক্রেডিট নোট, এই ক্রেডিট নোটের মাধ্যমে আপনি পণ্য ফেরত আসলে, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই পণ্য ফেরত আসলে এগুলি নিয়ে কি আলোচনা করবেন, এগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলাদা আলাদা বিভিন্ন রকম ভিডিও বানাবো। এই জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবেন ব্যাট স্কুল, তাহলে কি আপনারা পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা দেখেন, তারপরে আপনি যদি টার্ন ওভার ব্যাটারি নিয়ে থাকেন, তাহলে টার্ন ওভার কর চালানোর প্রতি ইস্যু করবেন। তার যদি আপনি মনে করেন যে হ্যাঁ টার্ন ওভার কী এটা বুঝতেছেন না, টার্ন ওভার ইস্যু কখন নেয়, তাহলে এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। আপনারা আমাদের এই ব্যাট স্কুলের নতুন আইনের যে ভিডিওগুলি পেতে হলে সবসময় লিখবেন নিউ ভ্যাট, তারপরে সাবজেক্ট লিখে সার্চ দিবেন, তাহলে কি খুব দ্রুত হবে। কারণ এর আগে আইনের অনেকগুলি ভিডিও ছিল যেটা পুরাতন আইন, ওগুলি হয়তো আপনাদের কাজ করে, যেন সব আমাদের প্রত্যেকগুলি মানে নতুন আইনের আলোকে আপাতত যেগুলি ভিডিও আমরা আপলোড করতেছি প্রত্যেকটা আগে আমরা নিউ ব্যাট শব্দটা ইউজ করতেছি। আচ্ছা, তাহলে দেখেন টার্ন ওভার চালান যদি আপনি টার্ন ওভার ইয়ে দিবেন, তারপর যদি আপনার 2 লক্ষ টাকার অধিক ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য দেওয়া লাগে, তাহলে চালান। এখন তাহলে আপনি যদি একজন উৎপাদককারী হন, আপনি যদি একজন ট্রেডিং ব্যবসায়ী হন, অথবা আপনি যদি বাণিজ্যিক আমদানিকারক হন, আপনার এই মুহূর্তে এই 6.1 থেকে 6.10 পর্যন্ত এই তথ্যগুলি কি ইমিডিয়েটলি জানা দরকার। আজকে থেকে আপনি কার্যক্রম শুরু করেন, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে? এরপরের পার্টে আমরা পরের ইয়েগুলি একটা একটা আলোচনা করবো, কারণ 74টা বিষয় নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ারদের সাথে রাখবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা পার্ট 2-তে চলে যান। এখন তথ্য প্রযুক্তির যুগ, আর এই যুগে সামান্য তথ্য না জানার কারণে দিতে হয় অনেক বড় মাশুল। এই যেমন, আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনাকে জানতে হবে কিভাবে আপনি সরকার প্রদত্ত নিয়মে ট্রেড লাইসেন্স তৈরি করবেন, কিভাবে আপনার ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র তৈরি করবেন, কিংবা আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যে থেকে থাকে, তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনি যথাযথ ভ্যাট ট্যাক্স প্রদান করছেন, এমনকি আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করতে চান,
বা কোনো প্রতিষ্ঠানে এই বিষয়ে আপনি দেখভাল করে থাকেন, তাহলে আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে সঠিক পদ্ধতি ও সরকার প্রদত্ত নিয়মকানুন। বিভিন্ন ব্যবসা সংক্রান্ত এমন আরও সব নানাবিধ আইনকানুন চুলচেরাভাবে জানানোর ক্ষেত্রে বাংলাদেশে একমাত্র আমরাই দিয়ে থাকি বিশ্বমানের ট্রেনিং ও পরামর্শ সেবা, যা আগে কেউ চিন্তাও করেনি। আমাদের কোম্পানিতে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে থাকেন দেশের সব খ্যাতিমান উপদেষ্টা প্যানেল, যারা দেশের নামকরা বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে কর্মরত আছেন বা ছিলেন। আমাদের সেবাসমূহ: ট্রেড লাইসেন্স সংক্রান্ত সহায়তা, ট্রেড লাইসেন্স করা, ট্রেড লাইসেন্স নবায়ন করা, কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান গঠন সম্পর্কিত সহায়তা, কোম্পানির নাম রেজিস্ট্রেশন করা, কোম্পানি নিবন্ধন করা, কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করা, কোম্পানি গঠন ও অন্যান্য যে কোনো কাজ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে সহায়তা করা, ব্যাংক লোনের ব্যবস্থা করা, প্রপার্টি মর্গেজের ব্যবস্থা করা, প্রপার্টি রিমর্গেজের মাধ্যমে লোন সমন্বয় করতে সাহায্য করা, ব্যাংক ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করা, যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে উদ্যোক্তাকে একত্রে কাজ করার সুযোগ করে দেয়া। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা, পেটেন্ট রেজিস্ট্রেশন করা, কপিরাইট সংরক্ষণে সহায়তা করা, ট্যাক্স ভ্যাট ও কাস্টম সংক্রান্ত কাজে সহায়তা, ভ্যাট নিবন্ধন ইটিন করতে হেল্প করা, রিটার্ন ফাইলিং এর ব্যাপারে যাবতীয় হেল্প করা, ট্যাক্স ও ভ্যাটের যে কোনো সমস্যা সহায়তা করা, পণ্য খালাস ও অন্যান্য কাজে সহায়তা করা, সিএনএফ এর সাথে পরিচয় করানো, ট্যাক্স ভ্যাট ও কাস্টম সংক্রান্ত যে কোনো মোকদ্দমায় সহায়তা করা, এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত সহায়তা, এক্সপোর্ট ও ইম্পোর্ট লাইসেন্সের ব্যাপারে সহযোগিতা করা, ব্যাংক টু ব্যাংক এলসির ব্যাপারে সাহায্য করা, এলসির বিপরীতে ব্যাংক লোন নিতে সাহায্য করা, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড অন্যান্য সহায়তা, আইনত সহায়তা, যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে মামলার ক্ষেত্রে উদ্যোক্তাদের পক্ষে কাজ করা, চেক ডিজোনার সংক্রান্ত যে কোনো মামলায় উদ্যোক্তাকে সাহায্য করা, অন্যান্য কোম্পানি সংক্রান্ত যে কোনো সমস্যায় সহায়তা করা। আমাদের সেবাসমূহ বা আমাদের কার্যক্রম বিষয়ক কোনো তথ্য জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।